হ্যাঁ, চায়ে লাভার হতো এসি। গাইস দেখো, বাংলার গুরু বাংলা স্যার হিন্দি শুরু করছো। এই আমি অনেক ভালো হিন্দি পারি আর গুরু মানে কি? হ্যাঁ তুই গুরু, আমি হলাম গিয়ে প্রিন্সেস, তুই আমার হেটার্স। গাইস শোনো, আজকে কি হয়েছে, খাতা হ্যাঁ সোতা হ্যাঁ আর কোনটা হিন্দি বলতা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ফালতু। গাইস আজকে হচ্ছে কি আমাদের এলাকায়, হ্যাঁ সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারেন্ট থাকার কথা ছিল না, এখন বাজে রাতের 8টার বেশি, এখনো কারেন্ট আসে নাই। যেটা আলো দেখতেছো এটা হচ্ছে গিয়ে আইপিএস, এক পাশের আইপিএস, আমার পাশের আইপিএস হচ্ছে গিয়ে অফ হয়ে গেছে চার্জ শেষ, এখন ওনার পাশের আইপিএস আছে বুঝছো। আর এই যে আমার ল্যাপটপটা পাইছে, এখন কম্পিউটার টিপতে পারতেছে না কারেন্ট নেই, এখন যে আমার ল্যাপটপ দিয়ে বসা বসা এগুলো করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর গাইস কেমন ছেঁচড়া ছেঁচড়া চা বানাইছে বুঝছো, পাকোড়া বানাইছি আমি আর চা বানাইছে ও, কেমন নিজের স্বার্থটা বুঝে দেখো। নিজের স্বার্থ পাগলে বুঝে, হ্যাঁ এক মগ ভরে চা খাইতেছে আর আমাকে দিছে এই যে এই একটুখানি চা। ভাই আমি বুঝি না এই গরমের মধ্যে এই যে ফ্যান ছাড়তে পারতাছিস না, সকালতে কারেন্ট নাই, তোর এত তেল কেমনে ভাই এই গরমের মধ্যে, মাসে কেমনে মন মগ ভরে চা খায়। গরম লাগতেছে, মুড মেজাজ বাড়ানে গেলে চা খাইতেছি। হাই রে চা খোর রে চা লাভার রে, মানে যত গরম হোক যত যাই হোক না কেলে চা খাইতে হইব না। আমার ভাই হ্যাঁ তুই কস আমার দেশ, তা আমার তো চাই দিছ, তুমি চাই খাইতেছি, তোর মত তো এই যে এরকম মগ ভরে নেই নাই। আমি সুমিস চা বানাইছি কস, এই গরমে টেকরা চা খায় পরে কথা জি কস আমার দেশ। হ্যাঁ দিবই দিবই, তো আমি তোমাকে পাকোড়া বানাই খাওয়াইতেছি না। এখন বলো আমার পাকোড়া কেমন হইছে? এটা কই বলেছিলাম ভালো, তুই তোর এটা লোক একটা কমন ডায়লগ আছে, তুই জিন্দেগিতে কোনদিন আমার স্বীকার করবি না, আমার প্রশংসা করবি না বুঝছো, তোর মতো ফালতু বাইরে ডাকতে মারে জান্নাত বাইরে করে দেওয়া দরকার ফালতু গান, কারণ জীবনে কিছু বানা কইতাম না। হ্যাঁ এই যে তুই কই সস্ত ভিডিও করতে যে করতেছিস, আমি এই কথা কই নাই, তুই মাত্র কইছ যে আমার একটু ভিডিও দেখা, তুই কই সস্ত তুই একলা থাকবি ভিডিও, তোর ভিডিও করছ তুই তো আমার ভিডিও কই দে, আধা ঘন্টা ধরে কেস 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 করতেছিস রে, চল খুশি তো ভিডিও করছিস, তুই খালি আমার এগুলোর মানে কি, ভিডিওটা টপ করে মাফ করে দিবো, তুই টুস করে গিয়ে মাথা খুঁড়ে নিয়ে আবার গিয়ে রেখে দিবি। শোনো নিজেকে ভালোবাসতে হয়, বাংলাদেশ একজন বিশিষ্ট লোক, সেলফ লাভ অনেক ইম্পর্টেন্ট বুঝছো, সেলফ লাভ হচ্ছে গিয়ে অনেক দরকার, তোমাকে মানুষ হচ্ছে গিয়ে হেট করবে কিন্তু তোমার নিজেকে ভালো হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যতদিন জীবন আছে নিজের মানে মানুষ তোমাকে যা খুশি তা মানে থাক, আর কিছু কই লাভ না, তোমাকে ভালোই বলে মানুষ, তোমাকে খারাপ বলে না, তুই খালি আমারে খারাপ কস বুঝছো, তুই আমারে চাও দস না, আমি আবার চা বানাই লইছি। আর সচ্চা ব্যক্তিরা তোর অভিযোগের কারণে এখন কার নিয়ে পড়ছে, আর সাইড পানি মিশাইছিস না, পানি মিশাই নাই মানে পানি দিয়া একটু দুধ দিয়ে একটু চা পাতি দিয়ে বড় বেশি করে বানাই, চা পাতি দিয়ে আসতে নাই পাতিলে যা আসিল উড়ে আর কি, এগুলো আমরা বুঝি। তুই আমার কিন্তু খালি অপমান করস, আমি ধর আর কিছু বানাই খাওয়াতাম না, না খাইলি জানতে বাগেনতে যত সব পোলাফান তুই যত সে বি 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 বি।